আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার, বেশ কিছুদিন আগে আমি এই জমির একটি ভিডিও দিয়েছিলাম, যারা ওয়ান হাইব্রিড ঘাস আমরা যে প্রথম রোপণ করেছি, তারপর পার্ট বাই পার্ট কিন্তু আমি ভিডিও দিয়েছি। তো আপনারা দেখেছেন আমাদের ঘাসগুলো ছোট থাকাকালীন কেমন ছিল, এখন কিন্তু প্রায় 6 থেকে 7 ফিট উচ্চতা হয়ে গেছে। তো এখন এক একটা ঝোপা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর বিশেষ করে আমরা কিন্তু এই ঘাসটি একটু ফাঁকা করে লাগিয়েছি, কেননা আমরা কাটিং উৎপাদন করব। কাটিং উৎপাদন করতে গেলে একটু ফাঁকা করে লাগাতে হয়, না হলে কাটিংগুলো একটু চিকন হয়। তো আমরা যে এত ফাঁকা ফাঁকি করে লাগাইছি, প্রায় 3 ফিট দূরত্ব করে করে লাগিয়েছি, তারপরেও কিন্তু আমাদের জমিটা একদম পরিপূর্ণ হয়ে গেছে, ভরে গেছে, আর ঝোপাগুলো কিন্তু মাশাল্লাহ কম হয় নাই। আমি যদি জমির ভিতরে প্রবেশ করি, এই যে দেখতে পাচ্ছেন এক একটি ঝোপা কিন্তু অনেক বড় হয়েছে, অনেক ঝোপা লাগার হয়েছে। জমিটাতে আমরা ফাঁকা করে ঘাস লাগানোর কারণে কিন্তু প্রবেশ করতে পারছি। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এই ঘাসটি চাষ করতে পারেন, ঘাসটি খুবই দ্রুত বড় হয়। আমি এর পাশাপাশি আরও 3টি জাত লাগিয়েছি পরীক্ষা করে দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন এই ঘাসটা কিন্তু এই যে একটি কাটিং থেকে 2টি ঝোপা হয়েছে। এই যে আমি গোড়া থেকে দেখাই আপনাদেরকে, পাতাগুলো ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটি কাটিং থেকে 2টি ঝোপা হয়েছে, কারণ একটি কাটিংয়ের 2টি গিরা ছিল। তো 2টি গিরা থাকার কারণে এই যে দেখুন, এই একটা গিরা থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এ পাশে 16টা চারা গজিয়েছে, ঘাস হয়েছে, আবার এ পাশে কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 18টি চারা গজিয়েছে। তো দেখতে পাচ্ছেন সব মিলে প্রায় 30টির উপরে, মানে একটি কাটিং থেকে প্রথমে যদি 30টির উপরে গাছ বের হয়, তাহলে দ্বিতীয় কাটায় কী পরিমাণ গাছ গজাবে। তো ভিউয়ার্স, ঘাসটি খুবই দ্রুত বড় হয়, আর ঘাসটি কিন্তু একদমই নরম, একদমই নরম। হ্যাঁ, আমি আজ আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই কিন্তু ভিডিও করছি। তো ভিউয়ার্স, সে জিনিসটি হচ্ছে, যারা ঘাস অনেকেই হয়তো চাষ করেন, আমি দেখেছি অনলাইনে পাকচং ওয়ান হাইব্রিড ঘাস যারা ঘাস বলে চালিয়ে দিচ্ছে। তো পাকচং ওয়ান হাইব্রিড ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাসের পার্থক্যটা হচ্ছে, আপনারা দেখবেন যে যারা ওয়ান হাইব্রিড ঘাসটি কিন্তু একদম শিরশির থাকে। আমি যতটুকু দেখেছি এই ঘাসটির কিন্তু গায়ে শিরশির থাকে। আমার কাছে আরও অনেক জাতের ঘাস আছে, আপনারা চাইলে পারে পরীক্ষা করে দেখতে পারেন, যারা অনেক জাতের ঘাস চাষ করেছেন, পাকচং ওয়ান, যারা ওয়ান, পাকচং টু, আরও অনেক জাতের, তারা কিন্তু দেখতে পারেন এই ঘাসটা কিন্তু, এই দেখেন কত সুন্দর দেখতে, এই যে একদম শিরশির। জানি না আমার ভিডিওটা আপনারা কেমন দেখছেন, একদম শিরশির থাকার, দেখতে সুন্দর, দেখতে একদমই সুন্দর এবং নরম, খুবই নরম। আর আরেকটা কথা, পাকচং ঘাস কিন্তু এই ধরেন গোড়া থেকে মাথা পর্যন্ত একদম সমান হয়ে যায়, আর যারা ওয়ান হাইব্রিড ঘাসের গিটগুলো কিন্তু একটু বেশি মোটা থাকে। আপনারা দেখে নিন, এই যে দেখুন গিটগুলো একটু বেশি মোটা, এই যে মাঝখানে চিকন, আবার গিটটা একটু বেশি মোটা, আবার মাঝখানে চিকন, আবার গিটটা একটু বেশি মোটা। আপনারা ভালো করে দেখবেন, এই যে দেখুন এখানে খুব বেশি মোটা, এখানে গিরা, মাঝখানে চিকন, আবার গিট বেশি মোটা। আর পাকচং ওয়ান হাইব্রিড ঘাসটা গিটটা মোটা থাকে, তবে একটু কম পরিমাণ। তো ভিউয়ার, যারা সঠিক যারা ওয়ান হাইব্রিড ঘাসটি নিতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং ডেলিভারি দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, আর কাছে হলে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, কথা বেশি বাড়াবো না, আমি কিন্তু এই ঘাসের অনেক ভিডিও দিয়েছি, আপনারা চাইলে পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আমি আজ দেখালাম যে আমাদের একটি ঝোপা থেকে কতগুলো, একটি কাটিং থেকে কতগুলো, এটা কিন্তু কম, ভিতরে এ পাশে ছাইডের ঝোপাগুলো একটু বেশি বড় হয়, আর মাঝখানেরগুলো কিন্তু একটু কম হয়, কেননা ছাইডের ঝোপাগুলো কিন্তু আলো বাতাস বেশি পায়। তো আমার জমিতে আমি ফাঁকা করে লাগিয়েছি, সে হিসেবে কিন্তু আমাদের মাঝখানের ঝোপাগুলো কিন্তু কম হয় না, ইনশাল্লাহ প্রচুর ঝোপা হয়েছে। তো ভিউয়ার্স, আমি আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সঠিক যারা ওয়ান হাইব্রিড গাছ চাষ করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আসসালামু আলাইকুম।